বাংলা গানের ইতিহাসে বাংলা ব্যান্ড একটি অন্যতম ধারা, যা বাংলা গানের ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি করে। এই তথ্যচিত্রটি তৈরি হয়েছে চন্দ্রবিন্দু ব্যান্ডটিকে কেন্দ্র করে। ১৯৯৭ সালে তাদের প্রথম অ্যালবাম আর জানি না মুক্তি পায়। সেখান থেকেই পথ চলা শুরু। ব্যান্ডের নামকরণ নিয়ে অনেক জিজ্ঞাসা থেকে গেছে সবার মনে। এই নাম দেওয়ার কারণটি জানা যায় তাদের মুখেই। উপালের দাদাদের একটা নাটকের দল ছিল চন্দ্রবিন্দু বলে। তারপর উপাল যখন ঠিক করে ১৯৮৯ সালে যে ও একটা গানের দল করবে, তখন আমরা তার ধারে কাছে নিই। আমরা ১৯৯৫ সালে আমি অনিন্দ সুরজিৎ অরূপ এরা সব যোগ দিই। তখন উপাল ওখানেই সল্টলেকেই আরও দুজনকে নিয়ে দলটা তৈরি করে। দলটা তৈরি করার পর কী নাম দেবে বুঝতে পারছিল না। তখন ওর দাদা বলে তা আমাদের নাটকের দলটা তো আর নেই, আমরা চন্দ্রবিন্দু নামে একটা নাটক, তোরা নে এই নামটাই নিয়ে নে। চন্দ্রবিন্দু নামটা এখনই যেটা শুনলি আয়দার হাসি পাবে কি মজা পাবে কিছু একটা হবে, যে তুমি বুঝতে পারবে যে এইটা আর পাঁচটা সাধারণ ব্যান্ডে যেরকম নাম হয় সেরকম নয়। এই ব্যান্ডের সদস্যগুলি উপল সেনগুপ্ত, অনিন্দ চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য, অরূপ পোদ্দার, সুরজিৎ মুখার্জি, রাজশেখর কুণ্ডু, সিবু ও সৌরভ। কলেজ ফেস্ট থেকেই আলাপ এই ব্যান্ডের প্রধান তিন সদস্য অনিন্দ, উপল ও চন্দ্রিলে। তারপর থেকেই একসাথে গান গাওয়া। তবে প্রথম অ্যালবাম তৈরি করার পিছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ গল্প। ১৯৯৫ সালে অনিন্দ একদিন আমাদের বাড়িতে, সেই সময় কলকাতার একজন অসম্ভব বিখ্যাত গায়ক, তার গানগুলো অনিন্দর একটা গান প্রত্যেক ফাংশনেই গাইছে। এইবার অনিন্দর সেটা খারাপ লাগছিল। তারপরে একটা সময় তার কাছ থেকে দুজন লোক সেই গায়কের কাছ থেকে অনিন্দর বাড়ি আসে এবং বলে যে আমাদের দাদা এই গানটা তার নামেই ক্যাসেট করবেন, আপনারা কিছু বলবেন। তো অনিন্দ তখন রাগ হয়, কারণ এই আবার কি বললে গানটার কথা সুর সব অনিন্দ গানটা কি বলবো। এইবারে তখন অনিন্দ আমার বাড়িতে আসে, এসে বলে যে শোন উপলের বাড়ি আমরা যাই দুজনে মিলে। এবার আমার একটা বা দুটো গান ছিল পেন্টা ফেলে, আমি করেছিলাম কিন্তু বিরাট কিছু। তো অনিন্দ বলে অনিন্দর অনেকগুলো গান আছে, আমার ওই একটা দুটো গান আছে, এইসব মিলিয়ে যদি একটা ক্যাসেট করে বের করে দেওয়া যায়। ক্যাসেট চলবে কি চলবে না সেটা আলাদা কথা, কিন্তু অন্তত কেউ অন্য কেউ তার নামে আমাদের গানগুলো চালাতে পারবে। প্রথম দিকে তাদের অ্যালবামে প্রধানত মজার গানই বেশি পাওয়া যায়, কিন্তু গানগুলি শুনতে মজার লাগলেও তার ভিতরে ছিল সমাজের অনেক গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ চন্দ্রবিন্দুই প্রথম যাদের গানে হাসির ছলে সমাজের অনেক সিরিয়াস জটিল কথা উঠে আসে। সারা ভারতে এখন কিরকম গান লেখা হয় আমি জানি না, অন্তত তখন গানে এই ধরনের মজা করতে গেলে লোকে লঘু বলতো, আমাদের বন্ধুরাও বলেছে। আমাদের যখন প্রথম ক্যাসেট বেরিয়েছে তখন আমাদের বন্ধুরা বলেছে এগুলো তো ঠিক গান নয়, কারণ গান তো আর হাসি ফাজলামির জিনিস নয়, গান একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর লোকের ধারণা যে গানে মজা করলে গানটা বাধ্যতামূলকভাবে লঘু, তা নয়। আমাদের আর অনিন্দ দুজনের মধ্যে একটা সেন্স অফ হিউমার আছে, আমরা যে তখন কলেজ ফেস্টে যা যা করতাম সেগুলোর মধ্যে রসবোধের কিছু পরিচয় আছে, সব মিলিয়ে আমরা গান করেছি তার মধ্যেও সেটা প্রতিফলিত হয়েছে। কিন্তু আমাদের একদম অত্যন্ত বন্ধু তারাও সবাই বলেছে এটা কোনো গান হয়, যাকে সব মিলিয়েই চলতে হবে এবং লোকে যদি তকমা দেয় দেবে। তবে এটা ঠিক যে আমরা যে অন্যরকম মজার হাসির গান লিখতে পেরেছি ও পেরে চলেছি সেটা আমাদের কাছে খুব তৃপ্তিকরই বটে। চন্দ্রবিন্দুর গানের মধ্যে প্রথম সুকুমার রায়ের কবিতার ছাপ পাওয়া যায়। চন্দ্রবিন্দুই অধিকাংশ গানই স্যাটায়ার ধারার, যেখানে সমাজের জটিল কথা সহজভাবে বলা হয়, যা বাঙালি প্রথমে বুঝে উঠতে পারে। চন্দ্রবিন্দু এমন একটি বাংলা ব্যান্ড যাদের গানের মধ্যে বৈচিত্র্য ভরপুর, যেমন রক, ক্যালিপসো, পপ, জ্যাজ ও কীর্তনের সুরেও
কিছু গান তৈরি হয়। যতই লোকে বলুক এরা মূলত মজার গান নয়, কিন্তু তুমি যেটা বলেছো আমরা প্রতি অ্যালবামে অনেক রকম গান করার চেষ্টা করি। মানে তুমি যদি দেখো যে একটা লোক কি ধর অনিন্দ্য ভিন্নে সিতারা লিখেছে, আবার সকালে উঠি আমি মনে মনে বলিও লিখেছি, মানে এই যে রেঞ্জটা এটা সাধারণত একটা লোকের থাকে, মানে মানে একটা অত্যন্ত কি বলবো ফক্কর গান লিখছে, আবার এমন প্রেমের গান লিখছে যে লোক কেঁদে ফেলছে, আবার মাঝামাঝি গান হয়। এবার জানা যাক কিভাবে তারা এতদিন ভাবে গান তৈরি করে এসেছেন। মানে মাঝে মাঝে গান তৈরি করতে গিয়ে তৈরি হতো মতবিরোধ, কিভাবে তার সমাধান হতো সেটিও জানা যায়। তাতিন গানটার সময় হয়েছিল, চন্দ্রিল গানটা লিখে আনে যা হয় আর কি, সেই গানটা অনর্থক অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। তো সেটা আমি বলেছিলাম চন্দ্রিল এটা আমার ভালো লাগছে না, মানে আমরা যে পারপাস নিয়ে গানটা ভেবেছিলাম লিখবো যে একটা কলেজের ওই মুগ্ধতা ওই দাদার প্রতি, সেটা থেকে এটা আমি কত ভালো লিখতে জানি কতটা আমার স্কিল আছে সেটাই বেশি দেখানো হয়ে গেছে। তো সেটা নিয়ে চন্দ্রিল ভাগ্য চটে গেলো, বলে তুই কিছু লেখা নিয়ে বুঝছিস না হ্যাঁ। তখন আমরা বললাম ঠিক আছে, তুই যখন মনে করছিস চন্দ্রিল যে এটা ঠিক আছে তাহলে এটা ঠিক আছে, কিন্তু আমার ভালো লাগেনি এটা আমি। তো এই যে এখানে বোঝা যায় যে চন্দ্রিলের যেহেতু অ্যাবসলিউট পাওয়ার ছিল ওই গানটাকেই ডেকে দেওয়া, চন্দ্রিল সেটা করে। চন্দ্রিলের বাবার মনে হয়েছে যে তাহলে বোধহয় আমি কোথাও একটা জায়গায় মিস করছি ভুল করছি, ওর মা ওর রাগারাগি করেছিল আমার সাথে, ঝগড়া করেছিল ঠিকই, কিন্তু ঝগড়াটা করে কিন্তু এটা আমার আমার যুক্তিটাকে যে অগ্রাহ্য করেছে এমনটা না। তিন দিন বাদে ফিরে এলো গানটাকে রিরাইট করে, বললে হ্যাঁ আমার মনে হচ্ছে যে তুই কি বলেছিস আমি, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চন্দ্রবিন্দু ব্যান্ডটির গানের ভাষা একেবারেই অন্যরকম, সারা ভারতে এই ধরনের গানের ভাষা দেখা যায় না, সে মজার গানই হোক বা প্রেমের গান, এখানেই চন্দ্রবিন্দু সবার থেকে আলাদা। এরকম কিছু ভেবে না মা, আমরা এরকমই গান লিখি। এবারে ঘটনা হচ্ছে দেখো একটা লোক আসলে আমি মনে করি তাই করতে পারে, মানে সেরকম শিল্পই করতে পারে যেটা সে পারে, আর পারে না মানে ইচ্ছে করলে তখন সে একটু অমুকের মতন সিনেমা করলো বা তমুকের মতো গান লিখলো বা অমুকের মতো কবিতা, ও বোঝাই যাবে ফাঁসি বাড়ি। একটা লোক নিজের মতোই কাজ করতে পারে, এর বেশি পারে না। আমরা এরকমই এবার ঘটনাচক্রে সেটা স্বতন্ত্র, কিন্তু আমরা অন্যের চেয়ে আলাদা হব ভেবে এই রকমটা লিখতে শুরু করেছি, ব্যাপারটা কিন্তু এরকম নয়। ব্যান্ডটির বাংলার প্রথম ব্যান্ড যারা এখনো পর্যন্ত 9টি অ্যালবাম তৈরি করেছেন। অ্যালবামগুলি হলো আর জানি না, গাধা, ত্বকের যত্ন নিই, চ, ডাক নাম, জুজু, হুলাবিলা, ইউ বাই এ ও নয়। মঞ্চে অনুষ্ঠান করার সময় সব রকম গানেরই অনুরোধ আসে, তারপরে এক একটা জায়গায় এক এক রকম গানের রিকোয়েস্ট থাকে এবং এক এক ধরনের প্রোগ্রামে এক এক ধরনের গানের রিকোয়েস্ট থাকে। মানে তুমি যদি আজকে একটা পাড়ায় একদম টিপিক্যাল গলির অনুষ্ঠান, মাচার অনুষ্ঠান আমরা যাকে বলি, যে মাচার অনুষ্ঠান করতে গেলে অবভিয়াসলি তানা নানা ইস্কাওয়ালা এই গানগুলোর হ্যাঁ চল বেশি, ত্বকের যত্নীর কিংবা খেলছে শচীন, যদিও শচীন বহুদিন খেলা ছেড়ে দিয়েছে, ওটা খেলছে দাদা হয়ে গেছিল, তারপরে সে দাদাও খেলা ছেড়ে দিয়েছে কিন্তু এখনও গানটা পপুলার, এই ধরনের গান বেশি, কিংবা বাগিয়ে কালি এই এই ধরনের গাড়ি গান বেশি পপুলার হয়। কিন্তু আবার যখন তখন কোনো হল প্রোগ্রাম করছি কিংবা কোনো কলেজের অনুষ্ঠান করছি তখন হয়তো অন্য কোথাও চলে, কলেজের অনুষ্ঠান একটু রক ভিত্তিক গান বেশি ভালোবাসে তখন হয়তো অন্য কোথাও চলে রিকোয়েস্ট আসে, কিংবা হয়তো কী বলবো টুইটারের রিকোয়েস্ট ইনফ্যাক্ট সব জায়গায় থাকে, দুধ না খেলে ইজ এ ভেরি পপুলার সং, বোমা জানে পপুলার সং, জুজু পপুলার সং, এটা বলা মুশকিল যে কোন গানটা একটু বেশি অন্য থেকে এই একটা বলা। নমস্কার, চন্দ্রবিন্দু বাংলার প্রথম ব্যান্ড যারা প্রথম আমেরিকায় বিদেশ সফর করে, আমেরিকা দিয়ে শুরু করে। প্রথম যখন 2003 আমরা আমেরিকা গেলাম
তখন খুব উত্তেজনা ছিল, প্রথমত আমেরিকা যাচ্ছি, আমি তো তার আগে প্লেন চড়িনি, মানে প্লেন আকাশে ছাড়া কোথাও দেখিও, মানে গিয়ে একটা প্লেনে চড়তে পারবো, সিট বেল্ট বাঁধতে পারবো, মানে ভাবতেও পারিনি, খুব উত্তেজনা ছিল। সবচেয়ে বড় কথা আমরাই এসেছিলাম প্রথম ব্যান্ড যারা আমেরিকায় এসেছিল। চন্দ্রবিন্দুর ভিনদেশি তারার ব্যবহৃত হয় অন্তহীন চলচ্চিত্রে, যার জন্য চন্দ্রিল ও অনিন্দ্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় পুরস্কার পান। উপলব্ধিটা খুব ভালো, অবশ্যই ভীষণ আনন্দ হচ্ছে, চমৎকার, ভাল লাগছে। আর কোনো পুরস্কারের সঙ্গে এটা জাতীয় পুরস্কারের তুলনা হয় না, কারণ স্বয়ং রাষ্ট্রপতি এই পুরস্কারটা হাতে তুলে দিচ্ছেন, একটা প্রায় সর্বোচ্চ মানের স্বীকৃতি, সেটা দারুণ লাগছে। বাংলা গানের পালা বদলে চন্দ্রবিন্দু এক অন্যতম নাম। বাংলায় প্রথম গানে স্যাটায়ার ব্যবহার করেন এরা, অনেক কঠিন কথা সহজভাবে তুলে ধরেছেন। বাংলা গানের ইতিহাসে চন্দ্রবিন্দু এক উজ্জ্বল নক্ষত্র, যা বাঙালির মনে সর্বদাই থেকে যাবে এবং বাঙালিকে সর্বদাই ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাবে। চন্দ্রবিন্দুর গান জলের মতন, যে নির্দ্বিধায় বলবে তুমি মায়ের মতো ভালো, আবার কখনো হাওয়ার মতো কানে কানে বলে যাবে এইটা তোমার গান, এইটা তোমার গান, তুমি লড়ছে ডিঙে চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর, আয়না ভরা দিন রূপসায়রের জল, আলগা ছুটির রোদ, রক্ত ঝলমল তোমায় দিলাম, এই খাতার ভাঁজে গাছের পাতার নাম,